আমরা লাস্ট ইয়ারও স্পন্সর করেছিলাম কসমিক সিআরএফ-এর নামে। আচ্ছা, আজকে একের পর এক তো দেখাচ্ছি আমরা বড় কলকাতা টিভির পর্দায়। আজকে এই মূলতই আবেগের অনুষ্ঠান, উত্তম মঞ্চে উত্তম স্মরণ সন্ধ্যা, উত্তম কুমার মেমোরিয়াল ট্রাস্টের যে অনুষ্ঠান, একের পর এক মহামান্য মানুষদের দেখাচ্ছি, গুণী মানুষদের দেখাচ্ছি, শিল্পীদের দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকটা মানুষই ক্যামেরার পেছনে বা ক্যামেরার সামনে এবং তাছাড়াও যারা সহযোগিতা করে, যারা ছাড়া কোনো অনুষ্ঠান সম্ভব নয়, তাদের মধ্যে একজন হয় এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর রাফট কসমিক ইভি। তার থেকে দাঁড়িয়ে আছেন আমাদের সাথে কর্মকর্তার মধ্যে একজন, আমি শুনে নেব ওনার নাম এবং ওনার ডেজিগনেশন, আমি শুনে নেব ওনার এই অনুষ্ঠান বিষয়ে সম্পর্কিত তথ্য। সঙ্গে থাকুন। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম হচ্ছে আদিত্য বিক্রম বিড়লা আর আমি হচ্ছে চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর অফ কসমিক রাফট ইভি। আমি লাস্ট ইয়ারে এই অনুষ্ঠান, আমি লাস্ট 2 বছর থেকে টাইটেল স্পন্সর আছি আর 2 বছর থেকে আমরা নিজের শো একটা কোম্পানি আছে আমাদের, লিস্টেড কোম্পানি কসমিক সিআরএফ লিমিটেড বলে, ওরা স্পন্সর করতো। এবার এই বছর আমরা রাফট কসমিক ইভি, এটা বম্বের কোম্পানি, আমরা কিনে নিয়ে এসেছি বেঙ্গলে। তো ওই কোম্পানিটাকে আমরা লঞ্চ করলাম 3 মাস আগে, তো ওই কোম্পানিটার বেসিক্যালি আমরা এখানে স্পন্সর দিয়েছি। এই যে অনুষ্ঠান, বিশেষ করে বাঙালির তথা ভারতবাসীর আবেগ, আমি বাংলায় বলছি আবেগ, মহানায়ক উত্তম কুমার যেটা গায়ে কাঁটা দেয় এবং আবেগের দিন, তার মৃত্যু আমরা মেনে নিতে পারি না, তিনি অমর, সবসময় বেঁচে আছেন, ওনার গন্ধ পাচ্ছি আজকে। এবং এই আবেগের মঞ্চ, উত্তম মঞ্চ এবং আবেগের অনুষ্ঠান কেমন লাগছে থাকতে পেরে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, লাস্ট 2 ইয়ার্সে যখন আমি এখানে এলাম, সবসময় এখানে একটা আলাদা মতন একটা অ্যাটমসফিয়ার ছিল। মহানায়ক উত্তম কুমার সাহেব কখনোই মারা যেতে পারেন না, এটা একটা, কেন কি উনি একটা সেলিব্রিটি ছিলেন না, একটা সেন্টিমেন্ট ফর বেঙ্গল অ্যান্ড ফর এভরিবডি হুজ বেঙ্গলি। আমিও মারওয়াড়ি, আমার নাম হচ্ছে মারওয়াড়ি বিড়লা, বাট আমার মা বেঙ্গলি। সো সুরঞ্জনা বিড়লা হুজ ওয়ান অফ দ্য অ্যাসোসিয়েট পিপল ওয়ার্কিং ইন দিস এন্টায়ার অর্গানাইজেশন উইথ মহানায়ক উত্তম কুমারের পুরো ড্রিম সাথে, শি ইজ মাই মাদার। তো শি ওয়াজ দ্য ওয়ান হু টোল্ড মি অ্যাবাউট দিস ব্যাক ইন দ্য টাইম, আর আমি এটা নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম ফ্রম ডে ওয়ান, বিকজ দিস ইজ সামথিং দ্যাট আমরা বেঙ্গলে বর্ন অ্যান্ড ব্রট আপ, আর এখানে আমরা আমাদের সব বিজনেস এখানে। সো উই রিয়েলাইজ দ্যাট আমরা কিছু যদি করতে পারি, ইফ ইউ ক্যান মেক সাম ডিফারেন্স টুয়ার্ডস দ্য পিপল, দ্যার সেন্টিমেন্ট, তাহলে উইল মেক আ ডিফারেন্স ইন দ্য লার্জার পার্সপেক্টিভস। তোর জন্য এবং সত্যি কথা আমরা একটা আগেও বলেছি, একটু আগে লোপাদিও বললো, লোপা মুদ্রাদি, উত্তম কুমার ইজ এ ইন্ডাস্ট্রি, মানে ওয়ান ম্যান যে ইন্ডাস্ট্রি, না আমি বলি ইন্ডাস্ট্রিও জানো একটা একটা জায়গায় গিয়ে বন্ধ হয়ে যায়, একটা ইন্ডাস্ট্রি স্টার্ট হয় পর নিচে চলে যায়, বাট মহানায়ক উত্তম কুমার ইজ এ সেন্টিমেন্ট, এটা 50 বছর আগে যেরকম ছিল আজকে ওরম আছে, আর মেবি ইন দ্য নেক্সট 100 ইয়ার্স কামিং ইয়ার্স অলসো আমার বাচ্চারাও উঠে বেঙ্গলে থেকে এই সেন্টিমেন্টটা ভুলতে পারবে না। সো দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট টু বি অ্যাটাচড। অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে আজকের এই অনুষ্ঠানের স্পেশাল এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার বলো কলকাতা টিভি, বলো কলকাতা টিভির তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাঙালিকে, বাংলাকে এমন উপহার দেওয়ার অনুষ্ঠানের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবার সাথে থাকবেন, সংস্কৃতির সাথে থাকবেন, একদম একদম, থ্যাংক ইউ। চলে যাচ্ছি।